আপনারা অনেকে দেখেছেন হয়তো, মাননীয় প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে আমাদের এই প্রিয় স্বদেশে পার্বত্য অঞ্চল সহ একটা এলাকা নিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ে তোলবার ষড়যন্ত্র অনেক দূর এগিয়ে গেছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। অবাক করা ব্যাপার হলো, গেল দুই দশক ধরে, প্রায় ২০ বছর ধরে এদেশের আলেম সমাজ প্রতিনিয়ত যে কথা বলে আসছিলেন, অনেক সময় আমরা মনে করছি হুজুররা কত কিছুই তো বলে, হুজুররা মাথা মোটা, আমরা একটা খারাপ কথা হুজুরদের শুনে দিছি, কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সেই একই কথা প্রতিধ্বনিত হলো। আবারও প্রমাণ হলো যে ওলামা একরাম যেগুলো আশঙ্কা করেন, একটু পরে হলেও সেটা দেশ, দেশের মানুষ বুঝতে সক্ষম হন। আমাদের এই দেশ নিয়ে অনেক বেশি আগ্রহ পশ্চিমাদের। পশ্চিমা পৃথিবীর এমন এমন ব্যক্তিবর্গ এই দেশে আসেন যাদেরকে সরকার দাওয়াত দিয়েও আনতে পারে না। সাধারণ মানুষ বা সাধারণ ব্যক্তি পর্যায়ে বা কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে, বেসরকারি পর্যায়ে তো দূরের কথা, এরকম ওরকম ব্যক্তিবর্গ এই দেশে নিয়ম করে আসেন। এদেশের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি উদ্বোধনের জন্য বড় নোবেল বিজয়ীরা এদেশে আসছেন, অন্য কোনো প্রোগ্রামে তাদেরকে আনা যায়নি। ইউরোপ থেকে, আমেরিকা থেকে প্রভাবশালী ব্যক্তিবর্গ আসছে, নর্মালি তাদেরকে আনা যায় না, কিন্তু তারা স্ব-উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে আসছে। কারণ কি? আমাদের দেশ, এদেশের মাটির নিচে তেল নাই, এদেশে স্বর্ণের খনি নাই, আপনার কঙ্গোতে এবং ওই সমস্ত এলাকাগুলোতে, আফ্রিকার বিভিন্ন দেশে সেখানে খনিজ সম্পদ আছে, সেখানে শান্তিরক্ষা মিশনের নামে সেগুলো লুট করার যে প্রচেষ্টা তাদের আছে, ওপেন সিক্রেট, আমরা সবাই জানি, শান্তিরক্ষার নামে মাস্তান ভাড়া করে নিয়ে মাস্তানি করায় আর সেখান থেকে সেগুলো লুট করা যায়, কিন্তু এদেশে তো সেগুলো নাই। এদেশের প্রতি এত আগ্রহ কেন তাদের? কারণ এদেশে তাদের একটা বড় এজেন্ডা আছে, তারা এই এজেন্ডা বাস্তবায়ন করেছে পূর্ব তিমুরে। মাননীয় প্রধানমন্ত্রী পূর্ব তিমুরের কথাটা আলাদা করে বলেছেন, প্রধানমন্ত্রীর জায়গা থেকে আজ করতে পেরে বলেছেন, নিশ্চয়ই তার কাছে এ বিষয়গুলো খোলাসা পরিষ্কার। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে আপনারা জানেন যে এরাই একদিন দুই দিনে না, দীর্ঘদিনের পরিকল্পনা করে আস্তে 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 সেখানে একটা খ্রিস্টান অঞ্চল গড়ে তুলেছে, এবং যে ভয়াবহ দাঙ্গা, রক্তক্ষয়ী সংঘর্ষ, খুনাখুনি মুসলিম খ্রিস্টানদের মধ্যে হয়েছে খ্রিস্টানে, সেটা আমরা ভুলে যাই না, এখন বেশি দিন আগের কথা না, এবং সুদানে, দক্ষিণ সুদানে একই কাজ করেছে, আমাদের এই প্রিয় স্বদেশেও একই কাজ তারা করতে যাচ্ছে। এই যে কুকিচিনের কথা শুনেন, আমরা অনেকে ধারণা রাখি না এরা কারা, এদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে তারা কি করে না করে। গত আট দশ দিনের মধ্যে আমি একবার পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম, যাওয়ার সুযোগ হয়েছে, তো পার্বত্য অঞ্চলে কিছু এলাকা দেখে ঘুরে কিছু অবজার্ভ করা, এমনি একটু সময় কাটানো ফ্যামিলি সহ চেষ্টা করেছিলাম। কিছু জিনিস আমার পর্যালোচনায়, আমার পর্যবেক্ষণে কিছু জিনিস পরিষ্কার হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কি চলছে সেখানে, কেন আলেম ওলামারা বিদেশি এনজিওগুলোকে সন্দেহের চোখে দেখে? এখন আমরা গত বেশ অনেক বছর ধরে দেখছি সরকার সবসময় বিদেশি এনজিওগুলোর ব্যাপারে অনেক বেশি সতর্ক। এই বিদেশি এনজিওগুলো তারা কি করে এদেশে এসে, তাদের অবদানটা কি, এই দেশকে উন্নত করার পেছনে মূল ভূমিকা যেটা রেখেছে সেটা হলো গার্মেন্ট শিল্প এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স। এর বাইরে বিভিন্ন বিশ্ব বড় বড় সংস্থাগুলো, তাদের লোন, তাদের ঋণ, তাদের অনেক অবদান আছে, সেগুলো অনস্বীকার্য। কিন্তু এই যে এনজিওগুলো বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাহির থেকে আনছে এই দেশে, কি করে তারা, তাদের কাজগুলো কি? তাদের কাজগুলোর ভিতরে অনেক কাজ তারা করে, মোটা দাগে আমি কয়েকটা আপনাদেরকে দেখাতে চাই। এর ভিতরে একটা হলো, তারা প্রচুর পরিমাণে ক্ষুদ্র ঋণ দেয়। তাদের এদেশের কিছু সোল এজেন্ট আছে, এরা এদেশে তাদের বিভিন্ন এজেন্ডা, তাদের বিভিন্ন টার্গেট, এটা বাস্তবায়নের জন্য কাজ করে, এবং বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটলে আপনি তাদের ওয়েবসাইটগুলোতেই তথ্য উপত্ব পাবেন যে কি পরিমাণ বিলিয়ন ডলার তারা বরাদ্দ পায় এই কাজগুলো করবার জন্য। এই বিদেশি এনজিও এবং তাদের মদতপুষ্ট এদেশীয় যে দালালরা, যারা মীর জাফরের ভূমিকা পালন করছে আজ আমাদের প্রিয় স্বদেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য,
এবং এটা যদুমধুর কথা বলে আপনি উড়াই দিতে পারতেন। এটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ জায়গার কথা। তো তাদের মৌলিক কাজগুলোর ভিতরে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এনজিওগুলো দেখবেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মেয়েদের মধ্যে অনেক ধরনের সচেতনতামূলক কাজ করে, তাদের ভাষায় সচেতনতামূলক কাজ। এই সচেতনতামূলক কাজের ভিতরে একটা হলো যে তাদের একটা বড় প্রচেষ্টা হলো যে মেয়েদের এবং ছেলেদেরও, ছোট বাচ্চাদের বিশেষ করে তারা টার্গেট করে তাদের বিভিন্ন লাজ লজ্জা ভেঙে দেয়। মানুষ তার অস্তিত্ব এবং স্বকীয়তা টিকে থাকে সংস্কৃতি, ধর্ম, এই সমস্ত বিষয় দ্বারা। এ অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের এ অঞ্চলের একটা সংস্কৃতি আছে। আবার এ অঞ্চলের মানুষের প্রত্যেক ধর্মের মানুষের যার যার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেন, সেটাও আলাদা আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখি, আমাদের নিজস্বতা। এটা যখন হারিয়ে যায়, মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, এগুলো যখন মানুষ থেকে হারিয়ে যায়, তখন মানুষ নিজের অজান্তে আরেকজনের গোলামে পরিণত হয়, কোনো না কোনো সংস্কৃতি সে ধারণ করে। আপনারা দেখবেন যে গত কয়েক দশে আমাদের দেশে পশ্চিমা সংস্কৃতির বাম্পার ফলন হয়েছে। টেলিভিশনগুলো খুলবেন, দেখবেন যে সমস্ত নাটক, সমস্ত সিনেমার মূল এবং নির্যাস একটাই, মূল কথা একটাই, সেটা হলো ঘুরে ফিরে তথাকথিত প্রেম। এর বাইরে কিছু আছে? ছোট থাকতে টেলিভিশন তো আমরাও দেখেছি, নাটক সিনেমা তো আমরাও দেখেছি, মাদ্রাসা যখন পড়ি ফাঁকি ঝুঁকি দিয়ে আমরাও তো টেলিভিশন দেখার চেষ্টা করেছি। তখনকার নাটক আর এখনকার নাটকের যে বর্ণনা, যে বিবরণ, দিনভর সেগুলো নিয়ে ফিচার লেখা হয় পত্রিকায়, পত্রিকার পাতা পাতা সেগুলোর বিবরণ আসে, সেগুলোর পর্যালোচনা আসে, এগুলোর মধ্যে পার্থক্য কি? দিনের আলোর মতো পরিষ্কার যে এখন মূলত যা দেখানো হয় তার সব কিছুর মূল ফোকাস হলো একটা জায়গায়, যে সমাজে মানুষের সবার যত লাজ লজ্জা যেন উঠে যায়। অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, এটা যেন খুব স্বাভাবিক মনে করে মানুষ। এদেশের সংবিধানে যেটা অবৈধ, এদেশের সকল ধর্মের মানুষ যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটাকে অবৈধ মনে করে, পাপ মনে করে, ওই পাপ বোধ, ওই অপরাধ বোধ, ওই অবৈধ হওয়ার বোধটুকু যেন উঠে যায় মানুষের চিন্তা থেকে, সমস্ত নাটক সিনেমা নোবেল উপন্যাস সব কিছু দেখবেন সেটার একরকমের প্রচেষ্টা চলে। এগুলো কিন্তু বাই প্ল্যান, পরিকল্পনা মাফিক মানুষের মধ্য থেকে এই লাজ লজ্জা তুলে দেওয়া। একটা সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, বৈধ স্বামী স্ত্রী, বিবাহিত স্বামী স্ত্রী, এই পরিচয়টাও প্রথম প্রথম মানুষ দিতে একটু জড়তা বোধ করত, বিশেষ করে গ্রামাঞ্চলে, এমনকি শহরেও ছিল, যে আপনার সাথে উনি কে অথবা আপনি বিয়ে করেছেন কিনা, একটু লাজুকতার সাথে উত্তর দিত, তাই না? আর এখন, এখন বিয়ে তো দূর কি বাদ, এখন বুক ফুলিয়ে গর্ব করে বেহায়া এবং নির্লজ্জের মতো বিএফ জিএফের পরিচয় দেয় মানুষ। এই জিনিসটা কি একদিনে হয়েছে? হুজুররা কিন্তু বহুদিন আপনাদেরকে বলছে, আপনারা পাত্তা দেন নাই, কানে নেন নাই। এখন নিজের ছেলেটা যখন, নিজের ছেলেটা যখন কোনো একটা মেয়ের সাথে হারাম এবং অবৈধ সম্পর্ক করে বাপ মা তুই চলে যায়, এবার চোখের পানি টপ টপ করে ফেলেন আর এসে বলেন হুজুর কোনো তাবিজ কবজ দিলে একটু ফিরে আসার সুযোগ আছে। হ্যাঁ, নিজের মেয়েটা যখন ওই লিটনের হাত ধরে চলে যায় আরেক জায়গায়, এবার এসে বলেন হুজুর একটু কোনো দোয়া দোয়া শিখিয়ে দেন যে মেয়েটা একটু চলে আসবে। কিন্তু সারা জীবন হুজুরদেরকে বলছেন মৌলবীদের মাথা নষ্ট আছে, এরা বেশি বাড়াবাড়ি করে, সব কিছু নিয়ে এরা কেনাপেচা করে, শুধু ফতোয়াবাজি করে, এদের আর কোনো কাজ কাম নাই, খাইয়ে দেয়। হুজুররা বহু সাবধান করছে আপনাকে, নিজে গর্তে পড়ার আগ পর্যন্ত আমরা টের পাই না, আমাদের হোঁশ ফিরে আসে না। আমাদের এই অঞ্চলে মানুষের যে স্বভাব লাভ লাজুকতা, এটা শুধু মুসলমানদের না, এটা অঞ্চলের হিন্দুদের, এটা অঞ্চলের খ্রিস্টানদের, এই অঞ্চলের বৌদ্ধদের, এই অঞ্চলের সমস্ত মানুষের মধ্যে কম বেশি আছে। হিন্দু মেয়েরাও দেখবেন মাথায় কাপড় দিয়ে চলে দেশে, আছে না? তাদের মধ্যেও অশ্লীলতা, বেহায়াপনা, পশ্চিমাদের মতো খুল্লুম খোলা চলাফেরা করা, এটা এই অঞ্চলে মানুষের কালচার না। প্রত্যেকটা পৃথিবীর প্রতিটা অঞ্চলে মানুষের নিজস্ব কিছু কালচার থাকে, আমাদের এই কালচার আমাদের থেকে আস্তে 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 সরাই দেওয়া হচ্ছে, সে জায়গায় পশ্চিমা কালচারকে রিপ্লেস করা হচ্ছে, আপনারা দেখছেন, এবং দিন দিন সেটা ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। বিদেশি এনজিওগুলো এবং তাদের মদত পুষ্ট এদেশি দালালেরা তারা এই জিনিসটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আপনি হয়তো বলবেন ভাই এর সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কী সম্পর্ক? স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত ভাই। মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে নিজের দেশত্ববোধ, দেশীয় সংস্কৃতি, এগুলোর যে এই বিষয়গুলোর যে চেতনা, সেটা থেকে মানুষ নিজের দেশকে ভালোবাসে, দেশ নিয়ে ভাবে এবং
এর বাইরে যখন মানুষ অন্যান্য চিন্তার মধ্যে হারিয়ে যায়, তখন মানুষের নিজস্ব স্বকীয়তা আর থাকে না, হারিয়ে যায়, তখন তাদেরকে শাসন করা নানাভাবে সহজ হয়। এখন আমরা অনেক কিছুকে ভালো মন্দ ডিফাইন করি পশ্চিমাদের দিয়ে, ইউরোপিয়ানদের দিয়ে। আমি একটা কথা প্রায় সবসময় বলি, পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, সংস্কৃতিতে, সংস্কৃতি বলতে আপনার সাংস্কৃতিক ডেভেলপমেন্ট, তারা যেটা করতে পারছে তাদেরটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছে সেই জায়গা থেকে, অবকাঠামো দিক থেকে, কলকারখানার দিক থেকে, তথ্য প্রযুক্তিতে, আবিষ্কারে, অন্য সব দিক থেকে তারা আমাদের থেকে 1000 বছর এগিয়ে। আমরা তাদের চাইতে ফ্যামিলি ব্যবস্থাপনায়, পারিবারিক বন্ডিংয়ে তাদের চাইতে আমরা 1000 বছর এগিয়ে। ওদের কলকারখানা অনেক মজবুত হতে পারে, ওদের রাস্তাঘাট অনেক সুন্দর হতে পারে, ওদের দালান কোঠা অনেক মজবুত হতে পারে, ওদের জ্ঞান বিজ্ঞান অনেক এগিয়ে থাকতে পারে, কিন্তু পারিবারিক ব্যবস্থাপনায় ওরা আমাদের চাইতে 1000 বছর পিছিয়ে আছে। আমাদের এখানে এখনো মা বাবার প্রতি সন্তানের যে ভালোবাসা, এটা ওরা স্বপ্নেও ভাবে না, কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও তারা দেখে না যে মা বাবাকে এত ভালোবাসা যায়, ওরা কল্পনাই করতে পারে। ক্লাস 6-7 পোলা পায়, তার তথাকথিত স্বাধীনতা এটা সে ভোগ করে, বাপ মাকে রেখে সে তার মতো করে, সে তার মতো কাজ করে, এবং তার দিকে চোখ তুলে কিছু কলার বলার সাহস মা বাবার থাকে না, আইনগতভাবে নিষেধাজ্ঞা আছে। ভাই বোন পরস্পরকে আমাদের এখানে যতটা ফিল করে, ওদের ওখানে কল্পনা করে না। স্বামী স্ত্রীর মধ্যে এখনো আমাদের সমাজে দাম্পত্য কলহ চলছে, নানা রকমের আমাদের ক্রাইসিস যাচ্ছে, ফ্যামিলি ক্রাইসিস, এত কিছুর মধ্যেও আমাদের স্বামীরা স্ত্রীকে, স্ত্রীরা স্বামীদেরকে যতটা ভালোবাসেন, যতটা অন করেন, এদেশের ম্যাক্সিমাম পরিবারে এখনো স্বামীকে ছাড়া স্ত্রী, স্ত্রীকে ছাড়া স্বামী কল্পনা করতে পারে না। এখনো পর্যন্ত একে অন্যকে এত ভালোবাসেন যে মরণ পর্যন্ত দুজন দুজনের হাত ধরে জীবনটাকে কাটিয়ে দিতে চান। পশ্চিমারা এগুলো ওরা স্বপ্নে এগুলো ভাবতে পারে না, কল্পনা ওরা করতে পারে না, কারণ এক একজনের দুই পুরুষের 3টা করে 4টা করে গার্লফ্রেন্ড, আর মহিলাটা 3টা করে 4টা করে বয়ফ্রেন্ড। আমি প্রায় সময় আপনাদেরকে বলি, আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু অ্যাপসের অ্যাডভার্টাইজ দেওয়া হয়। অ্যাডভার্টাইজগুলোর মধ্যে একটা অ্যাডভার্টাইজ আপনাদের চোখে পড়ছে নিশ্চয়ই, সেটা হলো যে হয়তো স্বামীটা ঘুমায় আছে বা মহিলাটা ঘুমায় আছে, তার আইফোনটা হাতের মুঠোয় আছে, তো তার সঙ্গী এসে, তার স্বামী বা স্ত্রী, তার সঙ্গী তার এসে মোবাইলটা লক খোলার চেষ্টা করে, লক খুলতে পারলেও হোয়াটসঅ্যাপ অ্যাপ, মেসেঞ্জার অ্যাপ এগুলো খোলার চেষ্টা করে, কার সাথে চ্যাটিং করে একটু দেখতে চায়, চেক করতে চায়, কিন্তু করতে গিয়ে দেখে হয় না। অর্থাৎ অ্যাপটা এত উন্নত যে এটা এমনভাবে লক করে রাখছে যে ওই লোক ছাড়া কেউ খুলতে পারবে না। এই যে অ্যাডভার্টাইজটা দিচ্ছে, অ্যাডভার্টাইজটার মধ্যে আপনারা পরিষ্কার একটা বার্তা পাচ্ছেন কিনা, তাহলে তাদের মধ্যে অবিশ্বাসটা কোন লেভেলে চলে গেছে যে খুল্লুম খোলা অ্যাডভার্টাইজ দিয়ে নিজের অপকর্ম ঢাকার ব্যবস্থা নিশ্চিত করছে যে হ্যাঁ তোমার অপকর্ম তুমি আকাম কুমকাম করবা, তলে তলে একটা ঢাকার জন্য অ্যাপ এইভাবে লক করা যায়, তোমার বউ খুলতে পারবে না, তোমার আকাম দেখতে পারবে না, তোমার স্বামী দেখতে পারবে না, তোমার আকাম কেউ দেখতে পারবে না। বাংলাদেশে এখনো পর্যন্ত পারিবারিক ব্যবস্থা না, ওদের চাইতে আমরা 1000 বছর এগিয়ে আছি। তারা আমাদের সেটাকে ধ্বংস করবার জন্য এখানে অবাধ যৌনাচার এনেছে, অবাধ যৌনাচার, যার যা খুশি করো। আমাদের যারা আইন প্রণয়ন করে তাদের মাথা নষ্ট করে, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে বিভ্রান্ত করে, এবং স্বার্থান্বেষী মহলকে টাকা দিয়ে কিনে এই সমস্ত অখাদ্য, কুখাদ্য, অপসংস্কৃতি এগুলো আমাদের সমাজে তারা ঢুকেছে। বিদেশি এনজিওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা কখনো আমরা করি নাই, আমরা কখনো ভাবি নাই তারা কি করবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি পাঠ্যপুস্তক নিয়ে যে সমালোচনা চলছে, ঝড় চলছে, সেখানে বইয়ের নাম হলো স্বাস্থ্য সুরক্ষা বই। দেখেন, স্বাস্থ্য সুরক্ষা বই পড়ানো হচ্ছে কি, নিরাপদ স্পর্শ। কি নিরাপদ স্পর্শ, যে একটা ছাত্র একটা ছাত্রী একজন আরেকজনের গায়ে হাত দিবে, টিচার গায়ে হাত দিবে, এটা কিছু মনে করা যাবে না, কোনো সমস্যা নেই। এক ছেলে আর একটা মেয়ের সাথে তার হারাম সম্পর্ক হয়ে গেছে, বাপ মা কড়াকড়ি করছে, আর স্কুলে যেতে দেয় না, কেন ওখানে গেলেই সে এই সমস্ত অপকর্মে জড়ায়, তো এই জন্য বাপ মার গোষ্ঠী উদ্ধার করা হয়েছে, বইয়ে ভৎসনা করেছে, বাপ মা খুব খারাপ কাজ করছে, তার স্বাধীনতা তাকে দেওয়া উচিত, অর্থাৎ সে আকাম করতে দেওয়া উচিত তাকে, এ নাকি স্বাস্থ্য সুরক্ষা। এগুলো কিন্তু আমি কোনো বক্তব্য শুনে আর ফেসবুক দেখি বলে, বইয়ের পাতা, বই কিনে, বইয়ের পাতা পড়ে পড়ে তারপর বলতেছি আপনাদের, এগুলো কিন্তু এমনি এমনি হয় না। এই আমাদের বই যারা লিখছে তাদের পেছনে ইনভেস্ট করে কিভাবে এগুলো ঢুকানো হয়েছে, কারা ঢুকানো হয়েছে, ওপেন সিক্রেট, এখন সবাই জানেন এগুলো। এরাই আমাদের এই দেশটাকে, এদেশের স্বাধীনতাকে ধ্বংস করে তারা এদেশের মধ্যে একটা বিষ ফোঁড়া তৈরি করতে চাচ্ছে পার্বত্য অঞ্চলে, বার্মার কিছু এলাকা, আমাদের কিছু এলাকা নিয়ে তারা এখানে বিষ ফোঁড়া করতে চাচ্ছে। 20 বছর আগে পার্বত্য অঞ্চলে যেখানে 12,000 উপজাতি, এই গত 20 বছরে 12,000 উপজাতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, কতজন?
12,000 উপজাতি জাতি গত 20 বছরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। উপজাতীয়রা কি ঐতিহ্যগতভাবে খ্রিস্টান ধর্মের অনুসারী? আমাদের পাহাড়ি যারা, এই পাহাড়িরা কি ঐতিহ্যগতভাবে ইতিহাসগতভাবে তারা কি খ্রিস্টান ধর্ম অনুসারী? তাহলে কোত্থেকে 12,000 খ্রিস্টান আসলো হঠাৎ করে, এমনি বাতাসে হয়ে গেছে? এখানে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করেছে, তাদের এজেন্ডা নিয়ে আসছে, পশ্চিমারা এখানে আসছে, আসলেই তলে তলে গোপনে তারা ওইদিকে চলে যায়। আমি গত 10 দিন আগে যখন যাচ্ছিলাম কাপ্তাইয়ে গেলাম, চেকপোস্টে দেখি আটকায়, শুধু আটকায়। তো এক জায়গায় গাড়ি থামায় আমি এক সদস্যকে, চেকপোস্টে ডিউটিতে সদস্য, জিজ্ঞেস করলাম, ভাই কী খুঁজেন এত, এই হুজুর মানুষ আমাদের গাড়িতে কী আছে? কয়, না হুজুর আপনারা তো আমরা চিনি, কোনো অসুবিধা নেই, আমরা দেখতেছি কোনো বিদেশি আছে কি না। আমি তো অবাক হয়ে গেছি, বিদেশি খুঁজবে কেন? বিদেশি লোক তাড়াতাড়ি ছাড়বে, পর্যটন এরিয়া পর্যটক টানবে। কিন্তু ওনারা জানেন যে এরা ষড়যন্ত্র করবার জন্য এদেশে সেবার নাম দিয়ে এসে ওই জায়গা গিয়ে তাদের মিশন বাস্তবায়ন করতেছে, তলে তলে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, তাদেরকে ধর্মান্তরিত করছে, করে তারা প্রস্তুত করতেছে। পূর্ব তিমুর ঘোষণা করেছে আপনার ইন্দোনেশিয়া, আর দেখি দক্ষিণ সুদানে, ওরকম আমাদের দেশে। আমরা তো ঘুমায় আছি, এই সমস্ত কথা আমাদের কানে নেওয়ার সময় নাই। প্রত্যেকে যার যার চাচা আপনার জান বাঁচা খেয়ে পড়ে ভালো আছে, ধ্বংস নিজের বুকে এসে পড়ার আগ পর্যন্ত আমাদের হুঁশ হয় না। এই এনজিওগুলো, এই বিদেশি মদত পুষ্ট সংস্থাগুলো, তারা আমাদের দেশে বসে ঘরে ঘরে সুদের বীজ ঢুকাইছে। ঢুকেছে না ঢুকায় নাই? আপনি গ্রামাঞ্চলে আপনি যান, টাকার কোনো অভাব নেই, আপনি যেই হন না কেন আপনি লোন পাবেনই পাবেন, আপনার কিচ্ছু থাকার দরকার নেই। সেটা হলো সুদের লোন, আপনাকে সুদের কিস্তিতে টাকা দিবেই দিবে। আপনি জীবনে মরে যান, আপনার কেউ এসে মুখে একটু পানি দিবে না, আপনার একটা ওষুধ দিবে না কেউ এসে, আপনাকে ফ্রি কেউ এসে কোনো সেবা করবে না, আপনার অন্য কোনো একটা ক্ষতি হবে সেখান থেকে আপনাকে কেউ বাঁচাতে আসবে না, সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানি দ্বারা আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনাকে কেউ উদ্ধার করতে আসবে না। কিন্তু আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, দোকানদারি করবেন, যেটাই করবেন, আপনাকে সুদি লোন দেওয়ার জন্য তারা এসে হাজির। আপনি না নিলে ফুসলে ফাসলে হয়ে দিবে, গ্রামের খোঁজখবর যারা রাখেন তারা জানেন। এই এনজিওগুলো কী চায়, এই সুদের জাল বিছায়া তারা কী করতে চায়? মুসলমানদের ধর্মীয় চেতনা এটা যদি ধ্বংস করে ফেলা যায়, তাহলে মুসলমানদের দখল করা, তাদের উপরে কর্তৃত্ব জাহির করা এবং তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হবে, এবং সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছে। 20 বছরে যে 12,000 উপজাতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করে ওখানে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে, এই জিনিসটা বোঝার জন্য আপনার বেশি দূরে যেতে হবে না। আপনি ঢাকায় শুধুমাত্র এম্বাসি এরিয়াগুলো, এগুলো বাড়িধারা, ওই সাইডটাতে যদি আপনি যান, আমি প্রায় 1 বছর ছিলাম এই যে ইয়েতে জোয়ারসাহারা এলাকাতে, আপনি জোয়ারসাহারা এলাকাতে যদি যান আপনি দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণ উপজাতিরা, পাহাড়িরা, তারা বিভিন্ন এম্বাসিতে, এম্বাসির অন্য কর্মকর্তাদের বাসা বাড়িতে, অফিস আদালতে তাদের কাজকাম করে। এই মানুষগুলো কাজকাম করে, এটা তাদের ব্যাপার, তারা করবে, তাদের রাইট আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, আমি নিজে কাছে থেকে দেখেছি, আমি যে বিল্ডিংয়ে ছিলাম ওই বিল্ডিংয়ে ভাড়া থাকতো তাদের কেউ, ওই এলাকাতে তারা সবচেয়ে বেশি ভাড়া থাকে। তারা ধর্মে কি জিজ্ঞেস করলাম, কথা বললে বোঝা যায় ধর্মের সব খ্রিস্টান। আপনি বেশি না, এই জোয়ারসাহারা যান আপনি দেখবেন। তো আমি নিজে একটু বোঝার চেষ্টা করলাম ব্যাপার কি, এত খ্রিস্টান কোত্থেকে আসবে? বাড়িধারা যে ব্লক এরিয়াটা বিরাট বড় এরিয়া আছে, রীতিমতো খ্রিস্টান যারা হয়, ধর্মান্তরিত হয়, তাদেরকে এখানে ফ্ল্যাট দেওয়া, তাদেরকে এখানে আপনার পুনর্বাসন করা, এই কাজগুলো করা হয়। আমাদের সংবিধানে আপনারা জানেন প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করা সংবিধানে নিষিদ্ধ লেখা আছে না? এরা তো প্রলোভন দিয়ে ধর্মান্তরিত শুধু করছে না, খুল্লম খোলাভাবে করছে এবং অবলীলায় করে যাচ্ছে। আরো অবাক করা বিষয় হলো, এদের বিরোধিতা করা তো দূরের কথা, আলেম ওলামারা ধর্ম প্রচার করতে গেলে পাহাড়ি এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়, আলেম ওলামারা ইসলাম প্রচারের কথা বলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়, প্রশাসনের কিছু অসাধু অফিসারদেরকে তারা টাকা দিয়ে কিনে ফেলেছে, এরা তাদের দোষণ হিসাবে পালন করছে, এরা দেশ বিরোধিতা বিরোধিতা লিপ্ত, এরা আমাদের স্বাধীনতার সর্ববিমুক্তের বিরোধিতা লিপ্ত কিছু লোক। আর এই বিদেশি এনজিওদের মদত পুষ্ট দেশীয় যে কিছু এনজিও আছে, এদের মধ্যে কিছু এনজিও ওপেন সিক্রেট, আপনারা সবাই জানেন, আমি আর নাম বলে মার্কেটিং করতে চাই না, তারা আমাদের পাঠ্যপুস্তক থেকে নিয়ে আমাদের সব কিছুতে বীজ ঢুকাচ্ছে, এদের পণ্যগুলো আমরা সকাল বিকাল কিনছি, এমন কিছু না যে তারা করে না, বীজ থেকে নিয়ে সব কিছু তাদের আছে, এটা চেইন, এটা জাল তৈরি করতেছে তারা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে কিসের জন্য আসছিল? ব্যবসার কথা বলে আসছিল। এরপরে তারা এই দেশ দখল করে কত বছর আটকে রাখছে, এই যে
200 বছরের গোলামির জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করেছে। আসছে কিন্তু খুব সীমিত কিছু মানুষ, অল্প কিছু মানুষ, কয়েক মানুষ আসছে। তারা এসে এই কোটি কোটি মানুষকে গোলাম বানায় রাখছে। এখন তারা আসছে সেবা করার নাম দিয়া, তারা আমাদের সেবা করতে চায়। এই সেবার নাম দিয়ে তারা আমাদের সমাজে বিষ পুষ করে দিচ্ছে। ভাইরা আমার, 2017 আগস্ট মাসে পার্বত্য অঞ্চলে চট্টগ্রামের ওই বেল্টে 365টা গির্জা ছিল। মাত্র 3 বছরের ব্যবধানে 2020 আগস্ট মাসে এসে সেখানে গির্জার সংখ্যা দাঁড়িয়েছে 440টা। ব্যাপার কি, এত গির্জা বাড়ছে? কারণ হচ্ছে খ্রিস্টান, নতুন নতুন খ্রিস্টান করছে, হাজার হাজার মানুষকে তাদেরকে গির্জা তৈরি করে, এদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে, তারপর তাদেরকে প্রশিক্ষিত করে, তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য তারা প্ররোচিত করছে এবং রেডি করছে। ভাইরা আমার, এদের বিরুদ্ধে যদি আমরা এখনো সজাগ না হই, এখনো সতর্ক না হই, তাহলে আমাদের কপালে দুর্গতি ছাড়া কিছু নেই। সময় তো ভাইরা, এরা আমাদের সমাজে কি কি কাজ করছে আমি সে ফিরিসি তুলে ধরার সময় আমার হাতে নেই। আরো সংক্ষেপ দু একটা পয়েন্ট খুব সংক্ষেপ করে বলি। আপনারা জানেন যে আমাদের, যেটা আমি বলছিলাম যে স্বভাবজাত লজ্জা লাজুকতা, এটাকে নষ্ট করার জন্য তারা নানা রকমের মুখরোচক স্লোগান বের করছে। আমরা অনেকে সেগুলোকে খুব খুশি মনে গ্রহণও করছি। তার ভিতরে একটা হলো যৌন শিক্ষা। আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু অলরেডি যৌন শিক্ষা, আমাদের মূল কারিকুলাম আমাদের যৌন শিক্ষা অত ইনক্লুড, যৌন শিক্ষা দেওয়ার গুরুত্ব বুঝাচ্ছে। মনে করতেছে না, পরিণত বয়স হলে মেয়ে তার যৌন শিক্ষা তার পাওয়া উচিত, মাসিক, এটা লুকানোর কিছু নাই, তারপরে যায় প্যাড কিনতে হবে, এটা এত লুকোছাপা করে কেনার কিচ্ছু নাই, এগুলো খুললুম খোলা কিনতে হবে, বলতে হবে, কিনতে হবে, এটার নাম দিয়েছে ট্যাবু ভাঙতে হবে। আচ্ছা, মানুষের বিশেষ করে বাচ্চাদের সহজাত যে লাজুকতা, সহজাত যে স্বভাবজাত যে লজ্জাশীলতা, এটা কি ভালো না খারাপ? এই লজ্জাশীলতা যদি চলে যায় তাতে মানুষের ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? দেখুন, আমাদের সন্তানরা, প্রত্যেকটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যৌনতা সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। এগুলো পারিবারিকভাবে মা বাবা তাদের মতো করে বাচ্চাদেরকে শেখাবেন। এটাই আবহমানকাল থেকে, পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত একটাই সিস্টেম চলে আসছে, মানব সভ্যতা এই সিস্টেমেই চলে আসছে এ পর্যন্ত। বাট এরা নতুন করে চালু করছে কি না, এ সমস্ত এত লুকোছাপার কিছু না, একেবারে খুললুম খোলা স্কুলে শিখিয়ে ফেলতে হবে যে মাসিক হয় মেয়েদের এই বয়সে, এই ছেলেরা তোমরা জানো তোমার আপুর তোমার মেয়ে বোনের কিন্তু মাসিক হয়, মাসিক হলে কি হয় জানো, প্যাড কি হয় আপনারা জানেন, এগুলো খুললুম খোলা শিখাচ্ছে তারা, এবং গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে ডেকে ডেকে বৈঠক করে করে তারা এগুলো শিখাচ্ছে। এদেরকে দৌড়ানোর সময় কি এখনো আসে নাই আমাদের দেশে? আমি গত 2 দিন আগে দেখলাম ইংল্যান্ডের একজন দায়িত্বশীল মন্ত্রী, ইংল্যান্ডের মতো দেশের দায়িত্বশীল মন্ত্রী বলছেন যে বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া এটা ধ্বংসের নামান্তর। তাদেরকে যৌন শিক্ষা দিয়ে, তাদের যৌন সুশুর দিয়ে, তাদের স্বভাবজাত লজ্জা ভেঙে দিয়ে তাদেরকে আমরা নষ্টামির পথে নিয়ে গেছি। আপনারা জানেন উন্নত দেশগুলোতে স্কুলে বাচ্চাদের মধ্যে অবাধ যৌনাচার এটা অহরহ হয়, অহরহ কোনোভাবে তার নিয়ন্ত্রণ। কারণ হচ্ছে বাচ্চাদের স্বভাবজাত লজ্জা ভেঙে ফেলছে। তো লজ্জা ভেঙে ফেলার ভিতরে কোনো কল্যাণ নিহিত থাকতে পারে না, কিন্তু এরা এটা করছে, বলতেছে যৌন শিক্ষা দিতে হবে, এবং সেটা আমাদের মূল কারিকুলামে, জাতীয় কারিকুলামে তারা ঢুকে ফেলছে। ভাইরা আমার, ঠিক একইভাবে আপনারা যেটা বলছিলাম প্যাডের কথা, ট্যাবু ভাঙার নাম দিয়া যে মাসিক নিয়ে লুকোছাপার কিছু না, এখন দেখবেন টেলিভিশন প্রোগ্রাম হয় খুললুম খোলা ডাইরেক্ট, এগুলো আলাপচালাপ হয় এবং এগুলো প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য। তারা কিন্তু আপনার প্যাড সম্পর্কে, মেয়েরা মাসে তুলে প্যাড কিনবে দোকানদারের কাছে, যে গোপনে বলে কোনো রকম কিনে নিয়ে চলে আসে, কারণ এই সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয় আছে, আমি সেগুলোর নাম মুখে আর নিলাম না। এগুলো যার যার মতো কিনে মানুষ লুকোছাপা করে নিয়ে আসে, এরা প্রচারণা করে না কেন লুকোছাপা করতে হবে, খোল্লম খোলা করতে হবে। আপনারা অবাক হবেন, এই দুষ্ট চক্র, এই এনজিওগুলো, একেবারে এদের নেতৃত্বে যারা আছে সেই প্রতিষ্ঠান রীতিমতো শেখায় যে মেয়েদের মাসিক হলে তাদের প্যাড লাগবে। এই কথা ভাইকেও না, ডাইরেক্ট বাপকে যায় বলতে হবে, মার কাছে না, কারণ লজ্জা কিসের, এটা ভাঙতে হবে, এটা ট্যাবু। আমরা মনে করতেছি বাহ আধুনিক, তো নতুন কিছু হইলে বাঙালি আমরা আবার হুজুগে হয়ে মাতাল হয়ে পড়ি, আমরা ওটা বিছানে অনেক সময় ঝাঁপ দিয়ে পড়ি। ভাইরা আমার, এরা আমাদের এই দেশকে, এদেশের মানুষকে সুদের জালের মধ্যে আটকে ফেলেছে। তারা আমাদের এই দেশে স্বভাবজাত লাজুকতা লজ্জাশীলতা ধ্বংস করে ফেলেছে। আজকে যে আমরা উচ্ছৃঙ্খল যুব সমাজ, তরুণ কিশোরদের একটা অংশ দেখতে পাই, এটা তাদেরই ফসল।
তারা নাটক সিনেমার মাধ্যমে অবাধ যৌনাচার বিবাহিত সম্পর্ককে নর্মালাইজেশন করে ফেলছে। তারা আমাদের সমাজে যত রকমের অনাচার আছে এগুলো সব আমদানি করেছে। সর্বশেষ আপনারা দেখতে পেয়েছেন যে ট্রান্সজেন্ডার শব্দের মায়ের পেছনে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করেছে। কিভাবে প্রতিষ্ঠা করেছে আপনারা অবাক হয়ে যাবেন। প্রচুর পরিমাণ ড্রপ সেন্টার তারা করেছে সমকামিতার কাজ নিরাপদে করবার জন্য। বিভিন্ন ক্লিনিক খুলে খুলে সেখানে স্বাস্থ্যসেবার নাম দিয়ে সেখানে তারা সেই আয়োজন করছে। এবং গতকাল না পরশু বদলা দৈনিক ইত্তেফাকের একটা রিপোর্ট দেখছিলাম যে যেভাবে ছড়িয়ে পড়ছে ভয়াবহভাবে বাংলাদেশের সমকামিতা, পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা পেরেশান এই সমস্ত বিষয়গুলো নিয়ে। অভিভাবকরা প্যারেন্টসরা রীতিমতো পেরেশান ছেলে মেয়েদের বিষয়গুলো নিয়ে যে তাদের ছেলে মেয়েকে তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে, সমকামিতা থেকে বাঁচাবে। কেউ একজন বলছিলেন যে ওই সমস্ত দেশে ওই সমস্ত এলাকায় কোনো অভিভাবক যখন টের পায়, অভিভাবক নিজে প্র্যাকটিসিং পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করে, এই অভিভাবক যদি জানে তার ছেলেটা কোনো মেয়ের সাথে এফেয়ার্সে গেছে, হারাম সম্পর্কে গেছে, ওই নামাজি মানুষটাও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকর আদায় করে। ব্যাপার কি, হারাম রিলেশনে গেছে, অবৈধ সম্পর্কে গেছে, বাবা তো নাউজুবিল্লাহ বলবে। নাউজুবিল্লাহ না বলে নাকি সবার কথা বলছি না, কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে কোনো কোনো অভিভাবক আলহামদুলিল্লাহ বলে। কেন আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ এই জন্য বলে যে সে অন্তত গে হয় নাই, বুঝলেন না কথা, সে সমকামী হয় নাই। সমকামী হবে কিনা এটা নিয়ে ভয় ছিল। আমি আমার একান্ত পরিচিত বাংলাদেশি প্রবাসীদের অনেকে আছে, আমেরিকা প্রবাসী একজন আছে আমার পরিচিত, বললেন যে তারই নিয়ারেস্ট আত্মীয় ছেলেটা সমকামী হয়ে গেছে, মা বাবার কান্নার কোনো শেষ নেই। এই মা বাবা জীবনে কোনোদিন নাতি নাতনির চেহারা দেখবে না। ভাইরা আমার, এই অসভ্যতা তারা এখন আমাদের সমাজে ছড়াচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে এবং তাদের ষড়যন্ত্রগুলোকে আমাদের নস্যাত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভূমিকে, প্রিয় মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আলেম ওলামা আপনাদেরকে যে বিষয়গুলো সতর্ক করেন, ওলামা একরাম তারা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সতর্ক করেন, তারা আমাদের কল্যাণ চায় সেজন্য সতর্ক করেন। এর বাইরে আর কিছু না। আমরা যদি সতর্ক না হই, আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধনের পথে আনতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আমরা তাদের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থাকবো। আমাদের অনেকে আছেন খুব পাতলা চিন্তা করেন। কীরকম পাতলা চিন্তা? অনেকে বলেন যে ভাই, যেমন আজকে একজনের সাথে আমি আলাপ করছিলাম কোনো একটা টেলিভিশন চ্যানেলে সকালে, তো বলতেছিল যে ভাই কী বলেন এগুলো, আমরা দেখি ইউরোপ আমেরিকাতে গির্জা কিনে কিনে মসজিদ হচ্ছে, ওদের গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, মুসলমানরা কিনে কিনে সেগুলা মসজিদ বানাচ্ছে, খ্রিস্টানরা দলে দলে মুসলমান হচ্ছে, অন্য ধর্মে চলে যাচ্ছে, ওদের ধর্ম কর্মের পালাই নাই, ওরা আবার এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে কেন যাবে, এটা অনেকে বলেন। এখানে আমেরিকার ইমাম সাহেব আছেন, আমেরিকা প্রবাসী ভাইরাও আছেন আজকে মাশাআল্লাহ, ওনারা সাক্ষী, বহু গির্জা সেখানে কিনে মসজিদ হচ্ছে না, শুধু আমেরিকায় কেন, ইংল্যান্ড সহ পুরো ইউরোপ আমেরিকাতে, আলহামদুলিল্লাহ সেটা ভালো দিক। বাট আমি বলছি যে সেখানে যে এই যে গির্জাগুলো কিনে ফেলছে মুসলমানরা, খ্রিস্টানরা ধর্মের কোনো বালাই তাদের নাই, তারা গির্জা গেলেও ওই কালে বদলে যায়। এখন প্রশ্ন হলো যে সেই ধর্মের মানুষরা আমাদের দেশে কেন আবার তাদের ধর্ম প্রচার করতে আসবে? এটার উত্তর হলো, আমি নিজের চোখে একবার নয় বহুবার দেখেছি, আপনি আমার সাথে উত্তরবঙ্গ চলেন, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর এই সমস্ত এলাকা আপনি চলেন, আপনার চোখও পালে উঠে যাবে। এমন এমন খ্রিস্টান পাদ্রীরা আছে যারা ইউরোপ আমেরিকা থেকে আসছে, 20 বছর 30 বছর 40 বছর হয়েছে তারা এদেশেই থাকছে এবং তারা এদেশে নানা রকমের কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা করে, কারণ জানে যে পোলাপান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, মুসলমানের ছেলে তাদের প্রতিষ্ঠানে পড়বে, পড়ে পড়ে তাদের কালচার, কৃষ্টি, চিন্তা এগুলো লালন করে করে বড় হবে, এগুলো করে বোমার মতো কাজ করবে, এরা তারা ঘরে ঘরে করছে। এখন পার্বত্য অঞ্চলে তারা খ্রিস্টান ধর্ম ছড়িয়ে দিয়ে তারা কি লাভ করতে চায়? তাদের তো ধর্মের তেমন কোনো বালাই নাই, আগ্রহ নাই। এর উত্তর হলো, তারা তো আসলে ধর্মীয় প্রচারের জন্য এটা করছে না, ধর্মটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, কারণ জানে ধর্মীয় চেতনা, ধর্মীয় আদর্শ এটা মানুষকে জীবন দিতে উদ্বুদ্ধ করে, অন্য কোনো কিছুতে মানুষ এতটা জীবন বাজি রাখতে উৎসাহ বোধ করে না যতটা ধর্মীয় চেতনা থেকে করে। এই জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তাদের সাথে একটা রিলেশন তৈরি হবে, তারা তাদের কমান্ড মানবে, তারা তাদের কথা শুনবে, খ্রিস্টান ধর্মের কথা বলে তাদেরকে যুদ্ধে পরিচালিত করবে। আজকে যে কুকিচেনের কথা আমরা শুনছি, আমি নিজেও জানতাম না যে এদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এরা কোন বিশ্বাস লালন করে। আমি মনে করতাম বৌদ্ধ পাহাড়িদের মধ্যে যেটা নর্মালি হয়, কিন্তু অবাক হলাম যে না, তারা খ্রিস্টান ধর্ম অনুসরণ করে। এর মানে কি দাঁড়াবে? এর মানে হলো যে খ্রিস্টান ধর্মটাকে শুধু অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে ধর্ম ইস্যু না, ইস্যু হলো দখল,
ইচ্ছে হলো তো রামরাজত্ব কায়েম করা, ইচ্ছে হলো এখানে একটা রাষ্ট্র গঠন করা, ইচ্ছে হলো আমাদের স্বাধীনতা নষ্ট করা। অতএব এই বিদেশি এনজিওগুলো আপনাদেরকে যদি কিছু দেয়, মুখরোচক ওটাকে আপনারা গ্রহণ করবেন না, আল্লাহর হাস্তে ভাববেন, বিবেচনা করবেন, পর্যালোচনা করবেন ভালো মন্দ, তারপর সেটা গ্রহণ না করার, করা না করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন। আমরা যদি তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে আঁচ করতে না পারি এবং যদি আমরা আমাদের করণীয় ঠিক করতে না পারি, আমরা যদি সতর্ক এবং সাবধান না হই, তাহলে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীনি যে চেতনা, ধর্মীয় যে চেতনা, সেটা আমাদের প্রত্যেককে যার যার মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।